হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ভুরি ভুনা করে দেখাবো, আর এই ভুরি ভুনাটা খেতে কিন্তু খুবই টেস্ট। পরোটা অথবা পিঠা দিয়ে এই ভুরি ভুনাটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রথমেই একটা প্যানে 1/3 কাপ তেল গরম করে নিয়েছি। এখন দিচ্ছি 3টা দারুচিনি, 4টা এলাচ আর 3টা তেজপাতা। একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এই এলাচটা দেওয়ার আগে আমি কিন্তু মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। আর এই ভুরি রান্নাতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। এখন দিচ্ছি আদা বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চামচ, আর রসুন বাটা দিচ্ছি 1 চামচ, লবণ দিচ্ছি স্বাদ মতো। এবার মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি, কারণ আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা আছে ভেজে নেওয়ার কারণে সে গন্ধটা চলে যাবে, এজন্য মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। এবার দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো দিচ্ছি 1 চামচ থেকে একটু কম। এই মশলাটা বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত কষিয়ে নেবেন এই রান্নার টেস্টটা কিন্তু ততই বেড়ে যাবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু পানি। পানি দিয়ে মশলাটা আবারও একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলটাও উপরে ভেসে উঠেছে। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা ভুড়িগুলো। এবার ভুড়িগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 500 গ্রাম গরুর ভুড়ি নিয়েছি। আমি আজকে ফ্রেশ ভুড়ি রান্না করছি, আপনারা চাইলে ফ্রোজেন করা ভুড়িও রান্না করতে পারেন। কিছুক্ষণ জাল দেওয়ার পর ভুঁড়ি থেকেই পানি বের হয়েছে। আমি কিন্তু এক্সট্রা এখনো পানি দেইনি। আরও 2 মিনিটের মতো জাল দিয়ে পানিটা পুরোপুরি শুকিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি তেলে নেওয়া জিরার গুঁড়ো 1/2 টেবিল চামচ, আর গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। আমি এখানে আস্ত কাঁচামরিচ নিয়েছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর ভুড়িগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। তেলটা উপরে ভেসে উঠেছে আর ভুড়িগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। এই গরম পানি দেওয়ার কারণ হচ্ছে ভুড়িগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার এই ভুড়িগুলো ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিব, এতে করে ভুড়িগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। ভুড়িগুলো এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঝোলটুকু পুরোপুরি শুকিয়ে নিব। ঝোলটুকু পুরোপুরি শুকিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ভুড়িগুলো
চুলা থেকে নামানোর আগে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিতে হবে। এতে করে ভুড়ি থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। ভুড়িটা এখন পুরোপুরি রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। ভুড়িটা একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন ওপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করছি। আর এইভাবে ভুড়ি রান্না করলে খেতে কিন্তু খুবই টেস্ট লাগে। অবশ্যই রেসিপিটি ফলো করে বাসায় রান্না করবেন। আর আমার এই রেসিপিটি কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এমন আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।